بسم الله الرحمن الرحيم. Allahumma salli
یہی فیصلے ہے شعور کے صدا گیت گاؤ حضور سے سنت جميع خصاله صلوا عليه وآله يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع كم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولايا صلي وسلم دائما امي جاي تلاوت قرسي آيات الله فرمائن إن الذين يؤذون الله ورسوله নিঃসন্দেহে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দিব লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতও
এরার উপরে আল্লাহর অভিসম্পাদ, আল্লাহর লানত। এবং আখেরাত তো আরেকটা জিনিস অতিরিক্ত তারা লাগি, ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা, আখেরাত তো তারা লাগি আমি লাঞ্ছনাময় শাস্তি নির্ধারণ করিয়া রাখছি। আল্লাহ ফরমাইন, ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ পাকে তারা লাগি কিয়ামতের ময়দানে লাঞ্ছনাময় শাস্তি নির্ধারণ করিয়া রাখছেন। লানত তো আসেও, লগে লগে শাস্তিও আছে। পয়লা নম্বর কত হইল, আল্লাহ ফরমাইলা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলরে কষ্ট দিব, আল্লাহর রসুলরে কষ্ট কাফির হলে, মুশরিক হলে, মুনাফিক হলে দিছে, দেওয়া সম্ভব আছে, কিন্তু আল্লাহরে কষ্ট দেওয়া সম্ভব আসেনি, মাতুকে দেওয়া সম্ভব আসেনি নাই। তাইলে আল্লাহরে কষ্ট দেওয়ার কথা আল্লাহ ফরমাইলা, তার অর্থটা কিতা, তার অর্থ হইল যে রসুলরে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয়, অর্থাৎ যারা আল্লাহর রসুলরে কষ্ট দিব বইয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন রে কষ্ট দিল। ই ব্যাখ্যা যে মুফাসসিরিনে কেরামে খোল্লা তারার একটা দলিল থাকতে হইব বলে, দলিল কোরআন শরীফ, কোরআন শরীফের এক নম্বর তফসির হইল এক আয়াতর তফসির যদি কোরআন শরীফের অন্য আয়াতে করে, মানে অন্য আয়াতে এটারে পরিষ্কার করিয়া দেয়, তাহলে ওগু হইব এক নম্বর দরজার তফসির। কোরআন শরীফ হইলে আরো অনেক আয়াত রয়েছে যে রসুলের খামরে আল্লাহ তানোর নিজের কাম কইছেন, সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রসুলের ইতাআত করব, রসুলের অনুগত হইব, যে হইব যেমন আল্লাহর অনুগত হইব। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আবার অন্য আয়াত আল্লাহ পাকে ফরমাইন, ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, বয়তেরি দুয়ানু সাহাবাই কেরামে আল্লাহর নবীর আত মুবারক আত রাখিয়া বয়ত করছেন, কিন্তু আল্লাহ পাকে ফরমাইন, ইন্নাল লাযীনা ইউবাইউনাকা, ও আমার হাবিব, যারা আপনার আত ও আত রাখিয়া বয়ত করছে, এটা আপনার আত ও আত রাখিয়া বয়ত করছে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আত ও আত রাখিয়া বয়ত করছে, সুবহানাল্লাহ। বয়ত করলা, অঙ্গীকার করলা সাহাবাই কেরামে আমার নবীর আত, আর আল্লাহ কইন নবী, আপনার আত নাই, এটা আমার আত। আরো আয়াত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তফসির করলে দেখা যায় যে একটা প্রশ্ন করছেন যে মুনাফিক হলে আল্লাহ এবং ইমানদারে দুঃখা দেয়, কিন্তু আল্লাহর রসুলের কথা আল্লাহ কইছেন না, তাহলে আল্লাহরে কি দুঃখা দেওয়া সম্ভব, মাতুকা সম্ভব নেই। এলাকি প্রায় সব তফসিরের মাঝে মুফাসসিরিনে কেরামে এগুলোর ব্যাখ্যা করেন যে ইউখাদিউনাল্লাহ আগে রাসূল মাহজুফ, অর্থাৎ ইউখাদিউনাল্লাহ মানে ইউখাদিউনা রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রে দুঃখা দেওয়ার মানে আল্লাহরে দুঃখা দিল, আল্লাহর নবীরে দুঃখা দেওয়ার অভ্যাস যে গড়িয়ে তুললো, আল্লাহরে দুঃখা দেওয়ার অভ্যাস তার গড়িয়ে উঠে গেল, নবীরে দুঃখা দেওয়ার মানে আল্লাহরে দুঃখা দেব। আরো আয়াত আল্লাহ ফরমাইল, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ ফরমাইন আমার হাবিব, আপনি যে সময় নিক্ষেপ করছেন এটা আপনি নিক্ষেপ করছেন না, আপনি মারছেন না, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ মারছেন, সুবহানাল্লাহ। ইয়া এতর শানে নুজুল মুহসিনে গ্রামে তিনটা ঘটনার দিকে ইঙ্গিত করেন, তিনটাও প্রযোজ্য হইতে পারে। একটা হইল
সময় তো না না হিজরতর রাইত আল্লাহর নবী যে সময় বাহির হইয়া জাইন করতনি কাফির হলে চতুর্দিকে আমার নবীর ঘর ঘেরা করা আসলানি না না আসলে আমরা জানি ইতিহাস ওই সময় আল্লাহর নবী যে দুলাদি সিটা মারছিলা সবার উপরে পড়ছিলেন না না পাতেন না আচ্ছা সামনে যারা এরার উপরে না পড়া মুমকিন আছে সম্ভব কিন্তু ডাইনে বা হুয়ে পিছনে যারা আসিল যারা আসিল ডাইনে বাবে বা পিছনে যারা আসিল গরর এরার উপরে পড়া পালানি কোনো মানুষের পক্ষে সম্ভব আসেনি পাতেন সম্ভব আসেনি নাই তাহলে এরার উপরে গিয়া পড়লো খিলা লিটা আল্লাহর নবীর মুজিজা এলা গিয়া আল্লাহ ফরমাইন যে আমার হাবিব ও যে আপনি দুলা নিক্ষেপ করছেন ই দুলা নিক্ষেপ আপনি করছেন না ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা আমার হাবিব আপনি করছেন না এটা আল্লাহ করছেন সুবহানাল্লাহ খোল্লা তো আমার নবী নবীর আত্মবারক দিয়ে খোল্লা নিজে না বাতেন দে নিক্ষেপ করলা সেম বদরের যুদ্ধের দিন আল্লাহর নবী এইভাবে দুলা দিয়ে সিটা মারছিলা শাহাতিল উজু হইয়া 1000 কাফির প্রত্যেকটা কাফিরর সুকুত গিয়া আল্লাহর নবীর দুলার সিটা গিয়া পড়ছে সুবহানাল্লাহ কেন বালি গিয়া বালি দিয়ে ইটা মারছেন প্রত্যেক কাফিরর 1000 কাফিরর উপরে গিয়া পড়ছে এমন কি সবর সুকুত পড়ছে সুবহানাল্লাহ হইনে কোন পৃথিবীর কোন যন্ত্র দিয়া ইলাহেও কোন লাগান পালাই তো পারবো নি বাতুন দে পারবো নি সম্ভব আছে না এটার নাম হইল মুজিজা মুজিজা কারামত এগো জেলা আছে শোনার লগে লগে বিশ্বাস করিল আইন যে ওটো হইল ইমানর তাকাজা এখন আবার যুক্তি এগুলা খুজানি অবান্তর এবং এগুলা খুজানিত গেলেও বেঈমান হওয়ার সম্ভাবনা আছে এলাকে আজই না কেরাম যেটা কোন লেখান বাস্তবতার লগে মিলানি সম্ভব নয় কিন্তু এটার উপরে বিশ্বাস রাখা লাগবো যে আল্লাহর নবী দুলা দি বালু দি সিটা মারছেন 1000 কাফিরর সুকুত গিয়া পড়ছে আমার আল্লাহ ফরমাইন আমার হাবিব ই যে বালি দি সিটা মারছেন এটা আপনি মারছেন না ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা সুবহানাল্লাহ আপনি মারছেন না এটা আল্লাহ মারছেন সুবহানাল্লাহ তাহলে খাম নবীর আল্লাহ হইলা নাই যে এটা আল্লাহর খাম আল্লাহর খাম আর একটা সারে নজরুল তিনোটা হইতে পারে লক্ষ তিন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালে এই আয়াত নাজিল করছেন মহসী নিকেরা বেলে হইন আর ঘটনা হইল অহুদর যুদ্ধ অহুদর যুদ্ধ বদরের যুদ্ধ বড় বড় কাফির সব মারা গেছে আবু জেহেল উৎবা সাহেবা উমাইয়া সব ওয়ালিদ মারা গেছে এর বাদে স্তর যারা বড় এরার মাঝে গইল উবাই ইবনে খাল অহুদর যুদ্ধ আল্লাহর নবীর খানো এটা সংবাদ গেল যে উবাই ইবনে খালবে বড় দাম্ভিকতার সাথে মাতের একটা গুড়া কিনছে ও গুড়ার উপরে সোয়ার হইয়া আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রে মারত জুরে হোক নওয়াজ খবরটা আল্লাহর নবীর দরবারও গেছে আল্লাহর নবী খবর শোনার লগে লগে আল্লাহর নবীর জবান মুবারক তনে বার হয়ে গেছে যে আমার সাহাবিও হো তোমরা সাক্ষ্য তাক্য আমি আমারা তো উবাই ইবনে খাল মারা যাইব সুবহানাল্লাহ আমার নবীর জবান মুবারক তো নেবার হইছে আল্লাহকেও কবুল করে দিয়েছেন আমার নবীর জবান মুবারক তো নেবার হইছে আল্লাহকে এটা গ্রহণ করে দিয়েছেন কারণ আমার নবীর জবান মুবারক তো নে বার হইব যেটা এটা তো কবুল আল্লাহ করই নৌ আমার নবীর দিল আওয়ার লগে লগে আল্লাহকে এটা কবুল করিলেন সুবহানাল্লাহ দিল এলাগি বাচ্চা 100 টাকা ও আর মুরব্বী 100 টাকা আল্লাহ কবুল করুক আম্মা জানা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নয় ফরমাইন বুখারী শরীফ বড় দিস মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ লিহাওয়াকা কইন আল্লাহর হাবিব আপনার রব আল্লাহ তাআলারে দেখছি আপনার মনের মাঝে যে খাইশ আইছে অতি তাড়াতাড়ি আপনার আল্লাহ এটা ফুরাইয়া দিছো আপনার মনও যে খাইশ আমার নবী
নবী মুখতার, আমার নবী নবী মুখতার, আমার নবী রে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীর ইখতিয়ারও, আমার নবীর অধীনে আল্লাহ পাকে অনেক জিনিস দিছেন, আমার নবীরে পারমিশন লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করছেন। সুবহানাল্লাহ, নবী মুখতার আমার নবীর উপাধি। দেখো গা, জিবরিল আমিন আল্লাহর নবীর দরবারে একদিন দুইটা প্রস্তাব লইয়ে, এক প্রস্তাব হইল ইয়া রাসূলুল্লাহ, আপনার অর্ধেক উম্মত রে গুনাহগার উম্মত রে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে সাড়িয়া দিলাইবা। অথবা আর একটা প্রস্তাব আল্লাহ দিছেন, যদি এটা আপনি কবুল না করেন তাহলে আপনার শফাতের অধিকার দেওয়া হইব, আপনি আপনার উম্মতরে সুপারিশ করিয়া রিকোয়েস্ট করিয়া ছুটাইয়া লইয়া যাইবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মাঝে পড়লা যে আমার উম্মতর লাভ হইব কোনটা গ্রহণ করলে। আমার নবীর ইখতিয়ারও কিন্তু দিলাইছেন, আমার নবী নবী মুখতার, সুবহানাল্লাহ, আমার নবীর আমার নবীর ইখতিয়ারও আমার আল্লাহ দেন, আমার নবী যেটা চাইবা ওটা গ্রহণ করতে পারবা। হুজুর একটু চিন্তার মাঝে পড়লা, একটু কম্পেয়ার করেন এখন কোনটা লইলে আমার উম্মতর লাভ হইব। হুজুরে চিন্তা করলা যে যদি আমি পয়লাটা গ্রহণ করি তাহলে আমি নিজেও তো আমার অর্ধেক উম্মতরে জাহান্নামি আমি গছি নিলাম, আমি জানিবনি অর্ধেক উম্মত আমার জাহান্নামও, এটা আমি গ্রহণ করিলাম, তাহলে আমি শফাআতরে কবুল করলে আমার সামন দিয়ে আমার কোনো উম্মতরে আল্লাহ পাকে জাহান্নামও দিতে পারতা নাই, আমি সুপারিশ করিয়া ছুটিয়ে লইয়া যাবি। সুবহানাল্লাহ, হুজুরে চিন্তা করলা যে শফাআত যদি গছি, শফাআত কবুল করি তাহলে আমার উম্মতর লাভ হইব বেশি, আমার গুনাহগার উম্মতর লাভ বেশি হইব, এলাকি ফাক্তার তো শফাআতা, আমি শফাআতরে কবুল করলাম। সুবহানাল্লাহ, পয়লা প্রস্তাব গ্রহণ না করিয়া শফাআত কবুল করলাম, আমার নবী নবী মুখতার, এলাকি আমার নবী কোনো নবীরে কোনো নবী কোনো নবীরেও আল্লাহ পাক রব্বুল আলামিনে ইন্তেকালের আগে নবীর পারমিশন লইছেন না, কোনো নবী নবীর লইছেন না, আর অন্য মানুষ সম্পর্কে তো কোনো প্রশ্ন হয় না, কোনো নবীরে সময়ও দিছেন না। কিন্তু বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব দশম হিজরিত বিদায় হস্ত নিজের সময় মদিনা শরীফ তশরিফ নিলা, জিলহজ মাশাআল্লাহর নবী মদিনা শরীফ গেলা, মুহররম সফর রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবী জমিন তনে বিদায় হইছেন। তখন মদিনা শরীফ যাওয়ার বাদে একদিন খুতবাত আল্লাহর নবী খুতবা দিয়ে আখতা হইয়া উঠছেন, ইন্না আবদান খাইয়ারাহুল্লাহু বাইনাদ দুনিয়া ওয়া বাইনা লিকাইহি ফাখতারা লিকা আল্লাহ। কইন আল্লাহর এক বান্দা রে আল্লাহ দুনিয়া তাহার এবং আল্লাহর মুলাকাত গ্রহণ করার দুইটার মাঝে ইখতিয়ার দিছেন, তাই চাইলে দুনিয়াত কামত পর্যন্ত থাকতে পারবা। সুবহানাল্লাহ, না হয় আল্লাহর মুলাকাত গছি লিতে পারবা। ফাখতারা লিকা আল্লাহ, আল্লাহর বান্দায় আল্লাহর মুলাকাত রে নির্বাচন করে লিছেন, গছি লিছেন, গ্রহণ করে লিছেন। সুবহানাল্লাহ, ই বন্দাকে আল্লাহর নবী তার নিজের কথা কইন, যদিও থার্ড পার্সন হিসাবে কইছেন, ইনডাইরেক্ট ভাবে কইছেন, আসলে আল্লাহর নবী তার নিজের কথা কইন। সাহাবাই কেরামের মাঝে খানদানের রুল হড়লো, সবচেয়ে বেশি খানলা এদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন কইন যে আল্লাহর নবী তো পরোক্ষভাবে আমরার গেস্তনে বিদায় লই দিলা, তো হাজিন কেরাম আমার নবীর ইখতিয়ার, আমার আল্লাহ এই জিনিসটা দিলাইছেন যে আমার নব্য চাইলে জমিনও থাকতেও পারবা আর আল্লাহর মুলাকাত গ্রহণ করতে পারবা। তো হাজিরিনে কেরাম আমি খোয়াত আসলাম যে আল্লাহর নবীরে ও আল্লাহর নবীর খবর পাইলা বলে ইগুই ওলা মাতের আল্লাহর নবী বললা যে সাক্ষী থাক্য তোমরা এ আমারা তো মরবো, এই কথাটা আল্লাহর নবীর জবান তো নেবার হয়েছে, আল্লাহ পাককে কবুল করে দিয়েছে। অনহুদর যুদ্ধত ফয়লা মুসলমান হল বিজয়ী হয়েছেন বাদে পরাজিত হয়েছেন, ফয়লা বিজয়ী হওয়ার বাদে কাবির হল পাহাড়ের উপরে দিয়ে গিয়া দৌড়ি দৌড়ি উঠা আরম্ভ হয়েছে, এমন সময় দেখা গেল উবাই ইবনে খালফ গিয়া হবাই উঠে, আল্লাহর হাবিবে এই উবাই ইবনে খালফর দিকে একটা তীর নিক্ষেপ করছেন, তীর ছাড়ছেন, তীরটা তার উপরেও গিয়া পড়ছে না, তার গা তো গিয়া বিদ্ধ হয়েছে না,
খান্দাবা একটু লক্ষ্যভ্রষ্ট হইয়া গেছে, যাওয়ার সময় একটু খাল গেছে, আমরা সিলেটি ভাষায় কই নুনাউসি, একটু নুনাউসি উঠছে, মানে এক জায়গা খাল গেছে, যেমনি এক জায়গা খাল গেছে মানে ফড়িয়া সাইট আরম্ভ করছে। তার লগর আরো যেটা যারা আহত হয়েছেন কাফির হলি, তাই হইন আমরা কেউ রাত নাই, কেউ ফাও নাই, কেউ হলা আহত হলা আহত, তোমার তোরা খাল গেছে মানে দেখা যায় সাড়ে ছুটি করিয়া মরি দিরাই, তোমরা জানো না আমারে কে মার সৈন, আমারে স্বয়ং মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তীর মার সৈন। আসলে ও যে ডোর আমাইছে আর ও ডোরে সাইটাই সাইটাই মরি গেছে, সুবহানাল্লাহ। হোক ও যে আল্লাহর নবীর, আল্লাহর নবীর জবান তো নেবার হয়েছে, আমার নবীর জবান তো নেবার হয়েছে, হে আমারা তো মরবো, এটা আমার আল্লাহ কবুল করে দিছেন, ওখান তীর গিয়া হামাইছেও না, তুড়া খালি সইছে আর ডরে মরি গেছে, আল্লাহর নবীর জবান তো নেবার হয়েছে, যেখানে ওখান আল্লাহ কবুল করে দিয়েছেন। ও আল্লাহ ফরমাইন তিনোটা ঘটনার ক্ষেত্রে হায়াত মুবাসসিন গ্রামে হইন ওই তো পারে, ও আল্লাহ ফরমাইন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমার বন্ধু আমার হাবিব তীরটা যে আপনি মারছেন, আপনার হাত দিয়ে যদিও মারছেন কিন্তু এটা আপনার হাতে মারা হয়েছে না, এটা আল্লাহ মারছেন, আমি আল্লাহ মারছি। হাজিনী কেরম এখন আল্লাহর নবীর, আল্লাহর নবীর খামরে আল্লাহ কোরআন শরীফ একাধিক জায়গা তানোর খাম হিসাবে কইছেন নি না, তাহলে আল্লাহর নবীরে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেব। হাজিনে কেরম যারা আল্লাহরে কষ্ট দিব, আল্লাহর রসুলরে কষ্ট দিব, তার মানা এখানে হয়ে গেল, মানা যারা আল্লাহর নবীরে কষ্ট দিব এরা জমিনও লাঞ্ছিত হইব। আল্লাহর নবীরে কষ্ট দেওয়া কিতার দিয়ে কষ্ট দেওয়া, তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহর নবীরে কষ্ট কিভাবে হয়, কাফির হলে তো আল্লাহর নবীরে, কিছু কিছু কাফির হলে আল্লাহর নবীরে কষ্ট দিছে আচরণে খতায় এবং আল্লাহর নবীর এই কটাক্ষ করিয়া কষ্ট দিছে, আল্লাহর নবীর উপরে নির্যাতন করছে, উঠোন নাড়ি বুড়ি আল্লাহর নবীর গর্দন মুবারকের উপরে রাখছে, বিভিন্নভাবে কষ্ট দিছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এখন কিভাবে কষ্ট দেওয়া, ওর কেমন পর্যন্ত দেওয়া হইব, লেখন যে আল্লাহর রসুলরে কষ্ট দেওয়া হইল, আল্লাহর রসুলর যে শান ও মান, এই শান ও মান যদি কোনো মানুষে গোটা নিয়ে চিন্তা করে চেষ্টা করে তাহলে আল্লাহর রসুলরে কষ্ট দেওয়া হয়, আল্লাহর রসুলর কোনো আইব নাই, আল্লাহর নবীর কোনো আইব আছে নি, আল্লাহর নবী নিষ্পাপ নি না, খালি আমার নবী নাই, যত আম্বিয়ে কেরাম আসইন রসুলে কেরাম আসইন আহলুস সুন্নাত ওয়াল জামাতর আকীদা হইল সব নবী হল রসুল হল মাসুম নিষ্পাপ, সুবহানাল্লাহ নিষ্পাপ, তাহলে আমার নবী বেআইব, আমার নবী নিষ্পাপ, কিন্তু আজকে হওয়া ওর আমার নবী দুষে গুণে ভরা, জুড়ে একবার বলে দেন আউজ বিল্লাহ, কে কর, কোনো কাফিরে কর, কোনো মোনাফিকে কর, কোনো মুশরিকে কর, না বাহ্যিক আমরার, এরা অন্য কোনো লেভেল নাই, লেভেল আমরার, আমরার আমার মতো এইভাবে স্টেজ ও মাইকোর সামনে আইয়া বয়ান দের ঘন্টার পর ঘন্টা, ও পয়েন্ট দের নবী দশ জনের মতো একজন মানুষ দুষি গুণে ভরা ও সাধারণ মানুষ বানাইবা লাগে, জুড়ে একবার কন্যা আউজ বিল্লাহ, নবীর শান ও মান বা নবীর পরিচয় আমরা খার গেছে বালা ভাইমো, সাহাবাই কেরামর গেছে বালা ভাইমো, না আমার খান মেসাব আর হংকল খান মেসাবর গেছে পাওয়া যাইব, খার গেছে পাওয়া যাইব, সাহাবাই কেরামর গেছে। আচ্ছা যে কইল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না, একবার নাউজুবিল্লাহ বলেন দা, আমি ওয়াজটা শুনলাম মোবাইলও ফুন্যা হইলাম রে, বলে এই দেড় হাজার বছরের ইতিহাস, কত বেখা মানুষ আইল, কত বেখা দল প্রতিষ্ঠা হইল, কত বাতিল দলর দলরে মানুষে বাতিল ইজমরে প্রতিষ্ঠা করিয়া গেল, কিন্তু ই ধরনের একটা কথা তো কোনো মানুষে কইল না যে কলিমার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও লেখা আছে, এটারে লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনে নিতে হইব আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক লাইনে আনতে হইব, জোরে একবার কন্যা নাউজুবিল্লাহ, বলে এই মানুষটা কোনা নভরিয়া আলিম হইল আল্লাহ জানে, সার্টিফিকেট তো মানে হলতো বাজারও কিনতে মিলে মিলে নিলে নাবাত,
এখানে এমবিবিএস সার্টিফিকেট লাগাইয়া পয়সা দিয়ে মিলে কিনতে ডক্টরের সার্টিফিকেটও মানুষের পয়সা দিয়ে কিনে কিনে নি না কিনে এইটা সার্টিফিকেট কিনতে অসুবিধা নাই আর না হয় কোনো আলিমই কথাটা তো হইতে পারে না অথচ সাহাবি সাহাবির কথা মানতাম না আমার এখন ওয়াইজ একজনে আইয়া লম্বা আলগাল্লা লাগাইয়া বয়ান দিলে ওইগুলোর কাছে মানিল তাই মরি দিয়ে যেতে হইব হ্যাঁ তাহলে সাহাবির কথা সাহাবি কেটা হইন সাহাবি হইন ضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد سبحان الله وإن الله نبي نمرة نم لغة ملا يد ليسون سبحان الله ولا الله تنون نم لغة تن نبي نمرة ملا يد ليسون কোনো দেখতে হইলে দেখবার কথাও কই দে ইজা কালা ফিল খামসিল মুয়াজ্জিন ওয়াশহাদু ডেইলি ফাসবার মুয়াজ্জিনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লগে লগে কয় আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাইলে সাহাবি কইন আল্লাহ মিলাইলিছেন তার নাম লগে নবীর নাম রে আর ইবেটাই কই রে আইয়া যে নবীর নাম আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখলে শিরিক হই যাব শিরিক তো নে বাসবা লাগে আলাদা কর কত বড় হীন মন্যতার পরিচয় এর বাদে কর যে বৈত লেখে নবীর দুশো গুণে পড়া আচ্ছা ও কথাটা সাহাবি তো নেবুঝি সাহাবি নবীর তারিফ করছেন নবীর পরিচয় দিছেন জেলা কইন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নুই কইন خلقت مبررا من كل عيب او نبي আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন সব আইব তো নে পাক করিয়া সুবহানাল্লাহ মানে আপনার মধ্যে কোনো আইব নাই কোনো আইব নাই خلقت مبررا من كل عيب মানে তোর আইব দুই ধরনের হইতে পারে একটা হইলো চরিত্রগত আইব আর একটা হইলো শরীরের গঠনের মধ্যে আইব অতন্য আসেনি না সৃষ্টিগত ভাবে সব মানুষ যত সুন্দর মানুষ হোক তুলা না তুলা কিছু ত্রুটি বিচ্যুতি আসেনি না দা এখানে সুন্দর মানুষ আপনি যদি তার আপাদ মস্তক একটু দেখেন তাহলে দেখবা যে না হয় যে বাটটি একটু না হয় বেশি লম্বা না হয় দেখবা যে চোখ একটা টেরা না হয় নাক একটা কিছু ফেসা না হয় দেখবা যে আঙ্গুলিটা দেড়ি বিভিন্ন জাতের আইব আসেনি না না আমার নবীর মাঝে এই ধরনের কোনো আইব নাই সুবহানাল্লাহ কইন দেখ আমার নবীর বডির মাঝে এইলা কোনো আইব নাই হাসান ইবনে সাবিতে ফরমাইন নবী আপনার বডির বাই চাইলে বোঝা যায় কান্নাকা খুলিকতা কামা তাশাউ যেমন আপনি আগে ফরমাইশ দিছলা অর্ডার দিছলা যে আল্লাহ আমারে ওলা বানাই ও আল্লাহ আপনার ফরমাইশ অনুযায়ী বানাইছে সুবহানাল্লাহ আমার নবীর মাঝে কোনো আইব নাই তো হাজিনে কেরাম তাইলে এখন নবীর নবীরে কষ্ট দেওয়া হইব কিলা বলে ইজা উন নবী বিন নুকসে ওয়াল আইব অর্থাৎ নবীর যে শান ও মান আছে এই মান রে যে গোটানি চেষ্টা করব নবীরে কষ্ট দিল নবীর মাঝে কোনো আইব নাই যে হইব নবীর মাঝে ও ভাই আছে ও দোষ আছে নবীর তবলিগর মাঝে ত্রুটি বিচ্যুতি করছেন নাউজুবিল্লাহ হোকা ইটা নবীর আইব ধরে নিনা না বাতন্যা আল্লাহর নবীরে কষ্ট দেওয়া হইব সুতরাং এই ফিতনার যুগ বিভিন্ন জাতের ওয়াজ মোবাইলও ওয়াজ ইন্টারনেটও ওয়াজ ওয়াজ মোবাইলও ওয়াজ সকল জাতের ওয়াজও আমরা কিছু মানুষ আছি যাই আমার ওটা অনুরোধ থাকবো যে বিভিন্ন জাতের ওয়াজ বার হয়েছে বিভিন্ন জাতের বক্তব্য বার হয়েছে এরপরে এই টেলিভিশনের মাঝে বিভিন্ন চ্যানেলের মাঝে বড় বড় টুভি লাগাইয়া সুন্দরভাবে আইয়া বয়ান দেওয়া ওর এটা যারা বুঝি শুনি গ্রহণ করেন যান না হয় ইমান এবং আকিদার উপরে বিরাট একটা হুমকি এখন হুমকির সম্মুখীন আমরা এর লাগি এদিকে সতর্ক থাকা আমরা সবর দরকার আছে নি না রবিউল আউয়াল মাসও আর রবিউল আউয়াল মাসও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে শান ও মান বয়ান করা তারিফর মহফিল আমরা করি খরা এখন গতানুগতিক না এটা একেবারে জরুরি হয়ে দাঁড়াইছে সুবহানাল্লাহ কইলে নবী আমরার ইমান নি না নবী ইমান নবী মুমান বি নবীও ইমানের সংজ্ঞার মাঝেও আছে নবীর উপরে ইমান আনা নবীর উপরে ইমান আনলে আল্লাহ এবং বাকি ইমানের যত শাখা প্রশাখা সবটি ঢুকি যায়
ইমান খারে কয় তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিমা জাআ বিহি মিনাদ দ্বীনে দরুরা মানে নবীরে বিশ্বাস করলে সব ইমানের যাবতীয় সব কিছু ইমানের ঢুকি যায় আর নবীরে যদি কোনো মানুষ অস্বীকার করে লয় তাহলে নবীত্বনে যদি তার আকীদা নষ্ট হয়ে যায় নবীত্বনে যদি তার ইমান ডুলি যায় তাহলে বাকি আর কোনটায় খাবে এইতো না আইব সুতরাং রবিউল আউয়াল মাস নয় গোটা বৎসর যদি রসুল বছরের মর তারিফ করা হয় কন্টিনিউ নবীর তারিফ শুরু করা যাইব শেষ হইতো না কিন্তু বিশেষ করে রবিউল আউয়াল মাস যেহেতু আল্লাহ নবীর আগমনের মাস এই মাসটা আমরা নবীর তারিফ নবীর মিলাদ মহফিলি গুলাত খাটাই কারণ রসুল পাকামর মহব্বত আর ইমান একই সূত্রে গাতা সুবহানাল্লাহ অর্থাৎ ইমান আর মহব্বত একটা আর একটা তো আলাদা নাই ইমান বাড়লে মহব্বত বাড়ব মহব্বত ইমানের লগে এখানে অতপ্রতভাবে জড়িত দর্শীর পড়ুকা এক দোয়া করিল মহাজানের সঙ্গে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম কোন আমার কথা আরম্ভ করতেও কিছু দিছইন মাদ্রাসা বুঝা যায় দেওয়ার খাইছ আছে একটু মাদ্রাসা যারা দেওয়ার খাইছ দেখুয়া এর বাদে দোয়া করিলাম দেওয়ার যারা খাইছ আছে উঠি উঠি কষ্ট করে দিলেও কা উড়েও কা আর যদি ছাত্র চিন্তা কথা হইলে একটু যাও কি দুই মিনিটে শেষ হয়ে দিব ছাত্র তাহলেও কষ্ট হইব একটু ও লইলাম একটু লইলাম দিলেও কা যারা দেওয়ার খাইছ আছে উত্তিয়াইতে কষ্ট হইব একটু দিলে দোয়া করিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله لا إله إلا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله ربي الأول ماش مبارك ماشو مبارك مجلس أمرا غنار بزال يا يهزيش الله أمرا جيبون زتو غمدي منبر نراز خرسيا جول خريا شكر خرم مفخوري دو আমরা রে মাফ করো আমরার খানদানোর জিন্দা মুর্দা তমাম রে মাফ করি দেও খাস করি আমরার মাই বাপ রে মাফ করি দেও রব্বির হামুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ আমরার পীর উস্তাদ সবকল যারা আয়াতে নাই গরি কেরামত ফরমাও দরজাত রে বলুন করো খাস করি মুর্শিদুনা ফুলতলি সব কিবলা রহমতুল্লাহ তালাই দরজাত রে লাখো কোটি গুণ বাড়াই দাও আল্লাহ বিস্কুটি সব কিবলার দরজাত রে লাখো কোটি গুণ বাড়াই দাও আল্লাহ আমরার পীর উস্তাদ সব হল যারা হায়াতে বাকি আছেন হায়াত ও সেহত ও বরকত দাও আল্লাহ খাস করি বড় সব কিবলা অসুস্থ মহাদ্দিস হুজুর কিবলা অসুস্থ আল্লাহ তোমার মকবুল বান্দা হল রে আমরার মাথার উপরে আরো বেশি বেশি আল্লাহ আমরা দুয়ার জাগা রে জলদি খাড়িয়া নিও নাই আল্লাহ এই মাদ্রাসা খান রে কবুল ফরমাওয়ার দিন বদিন তরক দিয়ে নায়ত ফরমাও আল্লাহ মাদ্রাসার শুরু তো নেয় পর্যন্ত যত মাইশর দান যত মাইশর খিদমত সব কিছু রে তোমার ওয়াস্তে বানাই দেওয়ার কবুল ফরমাও এ লায়ক এনাম তোমার পক্ষ তো নে দান করে দেও আল্লাহ তোমার বন্ধা হলে বিভিন্ন ভাবে বিদেশ তো নেই মজলিস ও সাহায্য করছেন মাদ্রাসার সাহায্য করছেন তামামর দান রে কবুল ফরমাও শান্তির জিন্দগি নসিব ফরমাও আল্লাহ আমরার মাঝে অসুস্থ যারা শিফা দান করো মুশকিল মুসিবত যারা আসান করো আল্লাহ আখেরে দরখাস্ত মরণর গাঠু আমরা রে খাতিমা বিল খয়ের নসিব করিও বিবদলি সুবাহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين